আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো। আর একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের ল্যাপটপে কোনো সফটওয়্যার ছাড়া, ওয়্যার ছাড়া কিভাবে আপনারা, অটোজি কেবল ছাড়া কিভাবে আপনারা আপনাদের ফাইল, ইমেজ, ফটো সেন্ড করতে পারেন, বা ল্যাপটপ থেকে আপনার মোবাইলে ফটো ভিডিও কিভাবে সেন্ড করতে পারেন সেটা আমি আজকে আপনাদের করে দেখাবো। শুধু আপনার মোবাইল ফোনে প্রথমে হটস্পটটি অন করবেন। আমি অন করতেছি, তো আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমার কাছে এখানে ওয়াইফাই কানেক্ট করা ছিল, তো আমি হটস্পট কানেক্ট করতেছি। এরপর আপনার ফাইল ম্যানেজার দিয়ে এখানে লেখা আছে FTP, FTP-র মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার হটস্পট কানেক্ট হয়ে গেছে। FTP-র মধ্যে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে এটা যেরকম আছে সেরকম রেখে দেবেন। আমার কাছে মেমোরি কার্ড আছে, এক্সটার্নাল মেমোরি আছে, তো আমি এক্সটার্নাল মেমোরি থেকে এখন ইন্টারনাল মেমোরি থেকে এখন আমি ফাইল শেয়ার করবো। সেজন্য আমাকে এই আইডিটা আমার পিসির মধ্যে লগ ইন করতে হবে। তো কীভাবে আপনি লগ ইন করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনি ডিস পিসিতে চলে যাবেন। আমি প্রথমে এটা ইউজ করলাম, এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিস পিসিতে ক্লিক করার পর আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন অ্যাপ নেটওয়ার্ক লোকেশন, এখানে ক্লিক করা করার পরে নেক্সট ক্লিক করবেন। আপনি চাইলে এটা ভরে নিতে পারেন, তো আমি এখন নেক্সট ক্লিক করব। এরপর আবার নেক্সট, এখানে এসে আপনার মোবাইলের স্ক্রিনে যে আইটিটা দেখতে পাচ্ছেন সে আইপিটা বসাতে হবে। আপনার মোবাইলে যে আইপিটা আসবে আপনি সে আইপিটাই আপনার ল্যাপটপে স্ক্রিনে বসাবে। আমি বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে এরপর আপনি নেক্সট ক্লিক করবেন। তো আমি আইডিটা বরাবর দেখে নেবেন যাতে ভুল না হয়, এটা যেরকম সেরকম রেখে দেবেন। নেক্সট ক্লিক করে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যতগুলো ফোল্ডার আছে সব শো করতেছে। এই যে আমি কম্পিউটার সফটওয়্যারটি ওপেন করতেছি, ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই যে আমার সব ইমেজ এখানে চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে কপি করে আপনার পিসিতে নিতে পারবেন, বা আপনার পিসির থেকে কোনো কিছু ভিডিও ডাউনলোড বা ভিডিও ইমেজ ফটো ফাইল যেটা মন চায় সেটা আপনি আপনার মোবাইলে সেন্ড করতে পারবেন। তো এভাবেই আপনারা আপনাদের মোবাইল থেকে কোনো ওয়্যার ছাড়া, সফটওয়্যার ছাড়া, আপনাদের শুধু ফোনের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো কিছু শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর কি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।